Hello guys, welcome to Ovitrix. So as camera, baru khelte jachi City Skylines. City Skylines ajker ei episode e amra toiri korbo emon ekta moyla feler machine jeta theke moyla diye toiri hobe biddhu. Tar sathe sathe toiri korbo amra hot air balloon jeta diye amader city er manusjon ghurbe. Tar sathe sathe toiri korbo elevated expressway ebong oita dare amader industrial area te jabo jate amader shohorer jamjot kichuta kome jay. Tar sathe amra toiri korbo emon চৌরাস্তা মোরজার কারণে আমাদের শহরের জ্যামজট অনেকটা কমে যাবে এবং আমাদের শহরটা দেখতে আরও সুন্দর হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের শহর হাই স্কুল, যেটা আমরা আগের ভিডিওটিতে বানিয়েছিলাম। যদি আপনি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন, কিংবা আমাদের বাকি আরও তিনটে এপিসোড আছে যেগুলো আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের হাই স্কুলে অনেক স্টুডেন্টে আছে, আমরা আমাদের শহরে অবশ্যই একটা ইউনিভার্সিটিও বানাবো। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সেটা আমরা আজকে ভিডিওতে বানাচ্ছি না। আজকে যা যা বানানোর কথা ছিল আগে সেইগুলোই তৈরি করে নিই। আমাদের শহরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা পানির প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের এখানে পানির পাম্প বসাতে হবে। এখানে আমি একটার বদলে দুইটা পাম্প বসিয়ে দিয়েছি, কারণ এখানে কিছুটা প্রবলেম হচ্ছিলো। সো তার জন্য আমি এখানে দুইটা পাম্প বসিয়েছি এবং একটা ময়লা পানি বের হওয়ার জন্য এখানে একটা কী বলে এটা কইটা বসিয়ে দিয়েছি। শহরে কিছু বিল্ডিং অ্যাবান্ডেড হয়ে আছে, ওইগুলোকে আমি এখন ভেঙে দিচ্ছি যাতে আমাদের শহরে তেমন একটা প্রবলেম না হয়। সো ইয়াপ, এখন আমাদের শহরে খুব একটা প্রবলেম নেই, বলতে গেলে কোনো প্রবলেমই নেই। অবশ্য গেম খেলতে গেলে যদি কোনো প্রবলেম আসে সেটা আমরা অবশ্যই ঠিক করব। আমাদের শহরে অনেক ঘরবাড়ি উঠে গেছে দেখতেই পারছেন, এবং আমাদের শহরে 5000-এরও বেশি মানুষ অলরেডি চলে এসেছে। তো ইয়াপ, আমরা এখন যেটা করব, আমরা আমাদের শহরে ট্যুরিস্ট বাড়ার জন্য কিংবা ট্যুরিস্ট বাড়ানোর জন্য আমরা এখানে একটা হট এয়ার বেলুন তৈরি করে দেবো, যেটা দিয়ে আমাদের শহরের মানুষজন পুরো শহরের ভিউ আকাশ থেকে দেখতে পারবে। তো ইয়াপ, আমরা এখন এটা তৈরি করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের শহরে হট এয়ার বেলুন তৈরি করা হয়ে গেছে এবং এটা আকাশে উঠছে। এটার মেকানিজমটা এমনভাবে কাজ করে, এটার মধ্যে গ্যাস কিংবা আগুন দেওয়া হয় এবং ওই আগুনের তাপে আমাদের হট এয়ার বেলুন আকাশের দিকে চলতে থাকে। এবং দেখতে পাচ্ছেন আমাদের হট এয়ার বেলুনের ট্যুরিস্টও আছে, কিছু মানুষ আছে যেগুলো আমাদের হট এয়ার বেলুনে করে সারা শহরটা ঘুরে চলে আসবে এবং আমাদের এখান থেকেও ইনকাম হতে থাকবে। ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা এখানে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাবো এবং এটা অবশ্যই বানানো খুবই দরকার। দেখতেই পাচ্ছেন আমাদের শহরের সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে ট্রাকগুলো আমাদের শহর হয়ে তারপরে যাচ্ছে, এবং এর কারণে আমাদের শহরে অনেকটাই জ্যামজট লেগে যাচ্ছে। তাই জন্য আমি ভাবছি যে আমাদের শহরের বাইরে দিয়ে আমরা একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাবো, যাতে আমাদের শহরের যত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যত ট্রাক আছে সেগুলো যাতে আমাদের শহরে না গিয়ে জ্যামজট বাড়ায়। তার জন্য আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েটা অবশ্যই খুবই দরকার। সো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েটা তৈরি করে দেবো এখনই। সো ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবং কিভাবে কি বানানো যায় সেটাও আপনি আমাকে কমেন্ট সেকশনে সাজেশন দিতে পারেন। এক্সপ্রেসওয়েটা বানানোর জন্য আমরা প্রথমে এখান থেকে রাস্তা সিলেক্ট করবো এবং এই মেইন রোডের সাথে সাথে আমাদের এক্সপ্রেসওয়েটা নিয়ে যাব। এই দিক থেকে এসে আমরা রাস্তাটা ক্রস করে দেব এবং এখানে আমরা কানেক্টও করে দেবো, যাতে এখানকার গাড়িও আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেতে পারে, কিংবা এখান থেকে এসে আমাদের গাড়িগুলো আবার নেমেও আমাদের মেইন রোডে নেমে যেতে পারে। সো আমরা এখন এটাকে এখান থেকে পার করার চেষ্টা করছি। অ্যান্ড ইয়াপ, দেখতে দেখতে এটা পারও করে দিয়েছি এবং আমরা নিয়ে যাবো এটা আমাদের একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পর্যন্ত। এখানে আমরা ইউটার্ন নিয়ে নেবো, কারণ আমাদের বাজেট যেহেতু খুবই কম, তার জন্য আমরা এখন রাস্তাটা বড় করব না, বড় করব আমরা ভবিষ্যতে যখন আমাদের এরিয়া আরও বড় করব। সো আমরা এখনই এখান থেকে রাস্তাটা ঘুরিয়ে আবারও যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেব। এবার আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে আমরা মেইন রোডের সাথে করে দেবো কানেক্ট, একটা হচ্ছে আসার জন্য আর একটা হচ্ছে গিয়ে যাওয়ার জন্য। সো ইয়াপ, এখানে হয়ে গেছে কানেক্ট। এবার আমরা এখানে রাস্তার মাঝখানে এবং এইখানটাতেও একদম শেষও আমরা করে দেবো কানেক্ট। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানটাতে আমরা করে দেবো কানেক্ট, যাতে আমাদের সিটির মানুষজন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে ইউজ করতে পারে। এই রাস্তা ইউজ করে খুব সহজ এই আমাদের শহরের মানুষজন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও চলে যেতে পারবে এবং
হাইওয়ে কিংবা এক্সপ্রেসওয়েতে কিন্তু গাড়ির স্পিডটা অনেক বেশি থাকে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তার জন্য আমি এই রাস্তাটা তৈরি করছি এবং আমি এখানে কিছুটা ঠিকঠাক করে দিচ্ছি। তারপর আমরা চলে যাব এই রাস্তাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সাথে কানেক্ট করার জন্য। এখন আমরা এটাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সাথে কানেক্ট করে দেবো এখান থেকে। সো ইয়াপ করে দিই কানেক্ট এখান থেকে এখানে, এবং আমরা শুধু একটা লাইনে এখন কানেক্ট করব কারণ রাস্তাটা যেহেতু খুব একটা বড় না, গাড়িগুলো একটু ঘুরে চলে যেতে পারবে অন্য লাইনে। রাস্তা তো আমরা কমপ্লিট করে দিয়েছি, আবার দেখা যাক আমাদের রাস্তাটাতে গাড়ি ঠিকঠাকভাবে চলছে কিনা। এবং দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই ভালো হয়েছে এবং কিছুটা ঠিকঠাক করতে হবে অবশ্যই, সেটা আমরা ভিডিওতে অবশ্যই ঠিক করে দিব। তার আগে চলুন আমরা আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছুটা ভিউ আপনাদেরকে দেখাই দিই এবং সেটা আপনারা অবশ্যই দেখতেই পারছেন। সো এখান থেকে ইউ টার্ন করে আমাদের গাড়িগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আমাদের শহরের বাইরে যেতে পারবে কিংবা চাইলে আমাদের শহরেও যেতে পারবে। সো ইয়াপ কিছুক্ষণ এনজয় করেন আমাদের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিউটা। এখান থেকে আমাদের ইন্ডাস্ট্রিও দেখা যাচ্ছে এবং আমাদের শহরের অনেক উঁচু উঁচা বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে। যদিও আমি এখনও অনেক বেশি উঁচা বিল্ডিং তৈরি করিনি, আমি ভাবছি যে আমাদের শহর একটা ঢাকা সিটি বানাবো। আমি যেই সিটিটা এখন তৈরি করেছি ওইটার নাম অবশ্যই আমি পুরান ঢাকা দিয়েছি, কিন্তু আমি এখানে অবশ্যই একটা মেইন ঢাকা সিটি তৈরি করবো যেটাতে অনেক উঁচু উঁচু বিল্ডিং থাকবে। সো ইয়াপ এখনও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সিটিতে হালকা পাতলা জ্যাম লেগে আছে, সেই জ্যামগুলো আমরা খুব তাড়াতাড়ি অবশ্যই ঠিক করে দেবো। এখানে আমি দেখার চেষ্টা করছি আসলে এখানে কি ট্রাফিক লাইটটা অন আছে কি না, কিন্তু এখানে ট্রাফিক লাইট অন নেই। সো আমি সব জায়গাগুলোতেই চেক করে দেবো যে ট্রাফিক লাইট অন আছে কি না। সো ইতিমধ্যে কিন্তু জ্যাম অনেকটাই কমে গেছে, মাঝে মধ্যে তো জ্যাম হালকা পাতলা লাগতেই পারে। সো আমি তারপরও আমাদের শহরের অনেকগুলো রাস্তায় আপগ্রেড করে দেবো এই ভিডিওটাতে, এবং এই জায়গাটা এখনই আপগ্রেড করে দিই যাতে আর কোনোভাবেই জ্যাম না লাগে আমাদের সিটিতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের শহরে অনেকগুলো গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করছে, এবং দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও অনেক গাড়ি কিন্তু এই রাস্তাটাই ইউজ করে চলে যাচ্ছে। এর কারণে আমাদের মেন শহরে খুব একটা জ্যামঝট হচ্ছে না অবশ্যই, কিন্তু এখানে একটা প্রবলেম সলভ করতে করতে আরেকটা প্রবলেম চলে এসেছে। আমাদের শহরের অনেক বেশি ময়লা আবর্জনা তৈরি হচ্ছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তার জন্য আমরা এখানে অবশ্যই তৈরি করব এমন একটা পাওয়ার প্ল্যান্টও বলতে পারেন কিংবা ময়লা ফেলার জায়গাও বলতে পারেন। সেখানে দেখতে পাচ্ছেন একটা ময়লা ফেলার জায়গা দিয়ে তো অবশ্যই কাজ হচ্ছে না, তার জন্য আমরা তৈরি করবো এখানে এমন একটা জিনিস যেটা দিয়ে ময়লাও পুরানো হবে এবং আমাদের শহরে পানিও তৈরি করা হবে। সেটা কীভাবে হবে এতবা আপনি ভাবছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বিল্ডিংটা দিয়ে আমাদের শহরের ময়লা পুড়িয়ে তৈরি করা হবে ইলেকট্রিসিটি, এবং সেটা কীভাবে হবে তার জন্য আমি আপনাদেরকে এখানে একটা অবশ্যই ছবি দেখিয়ে দিচ্ছি, যে ছবিটা দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন। সো আমি এখানে অবশ্যই দুইটা তৈরি করে দেবো, ময়লা ফেলার জায়গা কিংবা বিদ্যুৎ তৈরি করার জিনিস। ভাবছি তিনটা তৈরি করবো, কিন্তু তিনটা তৈরি করলে আমাদের টাকা পয়সার প্রবলেম হয়ে যাবে, তার জন্য দুইটাই এখন তৈরি করে দিচ্ছি। আশা করি দুইটা দিয়ে কাজ হয়ে যাবে। আর এখানে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েটা তো খুব ভালোভাবে চলছে, কিন্তু এখানে ওঠা কিংবা নামার জন্য গাড়িগুলো কে জ্যামচটে পড়তে হচ্ছে। সো আমরা এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এই মেইন রোডটাকে আমরা আপগ্রেড করে দেবো 6 লাইনে, যাতে খুব একটা জ্যামঝট না লাগে। তার জন্য আমাদেরকে কিছু জিনিসের দিক সেদিক করতে হবে, সেই জিনিসগুলো দিক সেদিক করে আপনাদেরকে একটু বেশি স্পিডে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আপগ্রেড করে ফেলছি সব কিছু। রাস্তাটি আপগ্রেড করার পর আমাদের এখানে ট্রাফিক লাইটগুলো অফ করে দিতে হবে, কারণ ট্রাফিক লাইটের কারণে কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। সো আমরা এখানে সবগুলো ট্রাফিক লাইটই অফ করে দিচ্ছি ঝটপট করে। এবার দেখতে পাচ্ছেন জ্যামঝট কিছুটা কমে যাবে কিছুক্ষণের মধ্যে, এবং এখানে একটু পরেই সব জ্যামঝট অবশ্যই কমে যাবে যেটা আমার মনে হচ্ছে। তারপরে যদি না কমে সেটা আমরা অন্য ব্যবস্থা করব। সো এখানে মনে হয় যে শহরে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, যদিও কোনো প্রবলেম হবার কথা না। আমার মনে হচ্ছে যে এখানে কোনো কানেকশান কিংবা যে খাম্পাগুলো আমি বসিয়েছি ওইগুলো নষ্ট হয়ে গেছে রাস্তা আপগ্রেড করতে গিয়ে। তো ইয়াপ আমরা এখানে কানেকশানটা অবশ্যই ঝটপট করে দিয়ে দেবো। এবার প্রবলেমটা ঠিক হয়ে গেছে আশা করছি, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। অ্যান্ড ইয়াপ দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রবলেমটা এই করে ঠিক হয়ে গেল। আমাদের শহরে আরও কিছু ছোটো ছোটো প্রবলেম দেখাচ্ছে, আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখতে পারবেন যে আমাদের শহরে নট এনাফ এডুকেটেড ওয়ার্কারের প্রবলেম দেখাচ্ছে,
এটা দেখানোর কারণ হচ্ছে কি আমাদের শহরে কোনো হাই এডুকেটেড মানুষ নেই, এখানে আমরা এখনো ইউনিভার্সিটি তৈরি করিনি। তো আমরা ইউনিভার্সিটি তৈরি করলে প্রবলেমটা আশা করি সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এবং এই প্রবলেমটা এই কারণে হচ্ছে আমি জানি। সো এখানে যদি আমরা ইউনিভার্সিটি তৈরি করি তাহলে এই প্রবলেমটা অবশ্যই চলে যাবে, কিন্তু আমরা আজকে এই ভিডিওটাতে তৈরি করবো না ইউনিভার্সিটি, তার জন্য অবশ্যই আপনাকে পরবর্তী এপিসোডটা দেখতে হবে। চলেন এখন আমরা অন্যদিকে মনোযোগ দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরেও কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে এখানে যানজটের। সো আমরা ভাবছি যে শহরের এই জায়গাটাতে আমরা সুন্দর একটা গোল চত্বর বানাবো এবং এখানে আমরা অনেক সুন্দর করে ডেকোরেশন করব, এবং আমরা এই যে ফুটওভার ব্রিজটা আছে ওইটাও খুব সুন্দর করে তৈরি করবো। তো চলেন এই কাজটা আমরা করে ফেলি। প্রথমত রাস্তার যেটুক জায়গা চিকন আছে আমরা ওই জায়গাটা আপগ্রেড করে ফেলি, অ্যান্ড অবশ্যই আপগ্রেড করতে গেলে আমাদের ফুটওভার ব্রিজটা এখানে ভেঙে যাবে। আমি ভাবছি যে পুরোটা মেন রুটে আমরা মোটা করে আপগ্রেড করে ফেলবো, সো সেটাও আমরা এখন অবশ্যই করব। এবার চলেন তৈরি করি আমরা গোল চত্বর। এই জায়গাটা করতে গেলে আমাদের এই ঘর বাড়ি এবং রাস্তাটা ভাঙতে হবে, তার জন্য আমরা এই জায়গাটা এখন রেখে দিই। এক্সপেরিমেন্ট করার জন্য আমরা এই জায়গাটা একটু পরে তৈরি করি। ইয়াপ, এখনও পুরোপুরি গোল চত্বর হয় নাই, কিন্তু দেখতে মোটামুটি গোল চত্বরের মতো দেখা যাচ্ছে। সো আমরা এখন যেটা করব, আমরা রাস্তার এই জায়গাটা আরও একটু মোটা করে আপগ্রেড করে দিচ্ছি, তারও বেশি গাড়ি চলাচল করতে পারে। এবার চলেন আমরা গেমটা প্লে করে দেখি কী অবস্থায়। দেখতে পাচ্ছেন আমার রাস্তাটা কেউ কেউ ইউজ করছে, আবার কেউ কেউ আগের রাস্তাটা ইউজ করছে, তার জন্য আমরা এই দুটো রাস্তা এখন ভেঙে দিই আপাতত, এবং দেখা যাক কী হয়। এখানে ট্রাফিক লাইটের জন্য গাড়িগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছে, তার জন্য আমরা যেটা করবো এখানে ট্রাফিক লাইট অফ করে দেবো এবং আমাদের গোল চত্বরটা পুরোপুরি কমপ্লিট করে দেবো। ইয়া, আমাদের গোল চত্বর তো কমপ্লিট। এবার চলেন আমরা ফুটওভার ব্রিজটা তৈরি করি। এখান থেকে নিয়ে যাবো সোজাসুজি একটা লাইন, কিংবা সোজাসুজি একটা ব্রিজ, তারপর আমরা ঠিক সেমভাবে ওই পাশেও একটা এমন সোজা ব্রিজ নিয়ে যাব, এবং এই ব্রিজের নিচে নামার জন্য একটা রাস্তা তৈরি করে দেবো। আমি নিচেও নিয়ে যাব, এই রাস্তাটা খুব বেশি লম্বা করব না, এবং এখান থেকে পেজ ডাউন করে আমরা এটা নিচে নামিয়ে দেবো। ঠিক সেমভাবে আমরা ওই পাশেও একটা তৈরি করে দিই। মানুষগুলো এই পাশে তো এই পাশে যাওয়ার জন্য আমরা এখানে একটা জিগজ্যাগভাবে রাস্তা তৈরি করে দেবো, এবং এটা দেখতে অনেক সুন্দর লাগবে আশা করছি। সো আমরা এই পাশ থেকে এই পাশে ওই পাশ থেকে আবার এই পাশে আমরা একটা লাইন তৈরি করব, কিংবা রাস্তা তৈরি করব, যাতে আমাদের শহরের মানুষজন এই পাশ থেকে ওই পাশে খুব সহজে যেতে পারবে, এবং একটা ডিজাইনও হয়ে যাবে এটা। আশা করছি এটা এই ডিজাইনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। অলরেডি কিন্তু মানুষজন আমাদের ফুটওভার ব্রিজটা ব্যবহার করছে, এবং আমরা এখানে কিছু গাছপালা লাগিয়ে ডেকোরেশন করে আমাদের এই এরিয়াটা আর একটু সুন্দর করে ফেলি। সব কিছু করার পর ফাইনালি আমাদের এটার এই অবস্থা। সে আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং কীভাবে কী করা যায় সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের শহরে। আমি আশা করব আপনারা জানাবেন, এবং সেভাবে আমি কাজ করার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, যেহেতু আমাদের শহরে একটা ময়লা ফেলার জায়গা আমরা প্রথমে বানিয়েছিলাম, সেটা আমরা খালি করে দেবো এখনই, কারণ আমাদের শহরে আমরা এমন এক জিনিস তৈরি করেছি সেটা দিয়ে ময়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ তৈরি করব, এবং ওই বিষয়টাতেই বেশি লাভ, এবং সেটাই আমরা এখন করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছেন আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওইটা দিয়ে অনেক গাড়ি চলাচল করছে, এবং আশা করছি এই জিনিসটা বানিয়ে আমি ভুল করে নিই। আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আসলে কি আমি এলিভেটেড এক্সপ্রেস ওইটা বানিয়ে কোনো ভুল করেছি কিনা। আপাতত আমাদের শহরে তো তেমন কোনো প্রবলেম দেখছি না, এবং আশা করছি যে আমাদের শহর খুব ভালোভাবে চলবে ভবিষ্যতে। এবং আমাদের হোটেলের ভ্যালুটা দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড করছে, এবং এখান থেকে আরও কিছু ট্যুরিস্ট নিয়ে আমাদের পুরো শহর ঘুরে বেড়াবে আমাদের হোটেলের ভ্যালু। আজকের মতো আমরা এই পর্যন্ত রাখি। আপনাদের সব ধরনের সাজেশন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন শহরে কী কী করা যায়। সো আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ দেখিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আপনি সবসময় ঠিক আছে সাথে থাকবেন, ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা একেবারে ডেট হয়ে গেছে। সো আপনাদের সাপোর্ট পেলে আমি
নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করব, যদিও 10-12 দিন পর পর একটা ভিডিও দেই। আশা করব খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার জন্য এবং প্রতি 2 দিন পর পর বা 1 দিন পর পরই আপনাদের বেশি সাপোর্ট পেলে আমি ভিডিও নিয়ে আসব। সো আশা করছি ভিডিওটিতে লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো আমি এই দেশে নবী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।